স্কুলের সামনে মত্ত অবস্থায় পড়ে প্রধান শিক্ষক, আশেপাশে ভিড় জমিয়েছে কচিগাছা পড়ুয়ারা। ঘটনাটি ভারতের পশ্চিম মেদিনীপুর বেলদার পোক্তাবল প্রাথমিক বিদ্যালয়ের। জানা গেছে ওই দিন সকালে মত্ত অবস্থায় স্কুলে আসেন প্রধান শিক্ষক যুগল কিশোর দলুই। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের গেটের সামনে পড়ে যান তিনি। এরপর আর উঠে দাঁড়াতে পারেনি প্রধান শিক্ষক। খবর পেয়ে ছুটে আসেন স্কুলের শিক্ষিকারা। ততক্ষণে প্রধান শিক্ষককে দেখতে ভিড় করেছে কচিগাছা পড়ুয়ারাও। ছুটে আসেন গ্রামবাসীরা। মত্ত শিক্ষককে নিয়ে শুরু হয় হাসি ঠাট্টা। শেষ হবে অবশ্য গায়ে মাখিনি প্রধান শিক্ষক। বিষয়টি বিডিও ও জেলা স্কুল প্রদর্শককে জানানো হয়েছে। মত্ত এক প্রধান শিক্ষকের মাতলামিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেলাদা থানা এলাকায়। মদ্যপায় প্রধান শিক্ষকের মাতলামির জেরে বন্ধ পঠন। ঘটনা বেলাদা থানার পোক্তাপুর প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় জানা গেছে স্কুল খোলার সময় স্কুলের প্রধান শিক্ষক যুগল কিশোর দোলা স্কুল গেটের সামনে মত্ত অবস্থায় সে মাতলামি করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান শিক্ষক মহাশয়ের এই আচরণে আতঙ্কিত তারা। একই বক্তব্য সহশিক্ষিকা শ্রাবণীদের। বর্তমানে পঠন পাঠন বন্ধ রেখে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ রাখতে চাইছেন ক্ষুব্ধ অভিভাবকরা।